পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়, পাখিটা। জীবন সঙ্গী ক্যাথরিনকে তারেক মাসুদ বলতেন, জীবন মানেই ব্যস্ততা, প্রচুর কাজ আর কোলাহল, আর মৃত্যু হঠাৎই এক তীব্র শব্দ, তারপর নিস্তব্ধতা। ২০১১ সালের ১৩ই অগাস্ট তারেক মাসুদের স্বপ্নের চলচ্চিত্র কাগজের ফুলের শুটিং লোকেশন দেখে ঢাকায় ফিরছিলেন তারা। বেলা তখন ১২:৩০, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই আসে সেই শব্দ। হারিয়ে যান আধুনিক বাংলা চলচ্চিত্রের শুদ্ধতম নির্মাতা তারেক মাসুদ আর বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার বাতিঘর মিশুক মুনির সহ কয়েকজন। দেখতে দেখতে পার হয়ে গেল ৩টি বছর, কিন্তু মুক্তির গান, মাটির ময়না বা আদমসুরত নির্মাতার অভাব কি পূরণ হয়েছে? পাওয়া কি গেছে একজন নরসুন্দর বা রানওয়ের কারিগরকে, যার স্বপ্ন ছিল কাগজের ফুলের মাধ্যমে আরেকবার বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে সমাদৃত করার? মাটির ময়নাকে একটা মাইল ফলক ধরতে হবে, যেটা তার একটা মানে বড় প্রজেক্ট। কাগজের ফুলও তার একটা বড় প্রজেক্ট, এবং এগুলো করার ফাঁকে ফাঁকেই আসলে তিনি অন্যান্য ছবি করেছে। কলকাতার সেই সময়কে ফিরে আনার একটা ব্যাপার আছে, রাস্তাঘাট বিভিন্ন বড় বড় সেট করার ব্যাপার আছে, এবং প্রায়ই শুনতাম যে তিনি এটা নিয়ে আরও কিছু ভাবছেন, লোকেশনের জন্য কলকাতায় গেছেন। তার স্ত্রী সহ পরিচালক ক্যাথরিন মাসুদ এই চলচ্চিত্রটি শেষ করবেন বলে আমরা জানি, এবং সরকার অনুদানও দিয়েছেন কাগজের ফুলকে। তিনি নিজে হাতে এটা করতে পারলে নিশ্চয়ই সবচেয়ে ভালো হতো। একজন মিশুক মুনির ছিলেন সম্প্রচার সাংবাদিকতার অগ্রদূত, আন্তর্জাতিক মানসম্পন্ন ভিডিওগ্রাফার, প্রযুক্তিজ্ঞান সম্পন্ন একজন উদ্যমী মানুষ। সম্প্রচার সাংবাদিকতার বিকাশের যুগে তাকে খুবই দরকার ছিল বাংলাদেশের চলচ্চিত্রে, দরকার ছিল তার অভিজ্ঞতা আর দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞার। টেলিভিশন ক্যামেরা বা ফিল্ম ক্যামেরা, সেইটাকে খুব ভালো বুঝতেন উনি, যে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা মুভমেন্ট, যেটার কারণে ধরেন ওনার সময়কালের যারা ভিডিওগ্রাফার ছিলেন তাদের থেকে অবশ্যই উনি একটু আলাদা ছিলেন। ওনার তাত্ত্বিক পড়াশোনা এবং ওনার ব্যবহারিক জ্ঞান এবং ব্যবহারিক দিকটাকে বোঝার যে মেধার যে স্ফুরণ যেটা হয় যে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে, সেইটা ওনার মধ্যে আমি অন্তত লক্ষ্য করেছিলাম। তারা আরো বলেন, প্রকৃতির নিয়মেই শূন্যস্থান পূরণ হয়ে যায়। তারেক মাসুদ আর মিশুক মুনিরের শূন্যস্থানও খালি থাকবে না, কিন্তু তাদের মতো মানুষকে আমরা যেভাবে হারিয়েছি তার আক্ষেপ থেকে যাবে চিরকাল। হঠাৎ করে কাজটা বন্ধ করে দিয়ে আমার আনু, আমার আনুর কি হবে? টেন টু টক টু কাজ। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।